আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের মনির কথা চ্যানেলে আজকে যে রেসিপিটা দেখাবো সেটি হচ্ছে খুব সহজ পদ্ধতিতে কিভাবে নারকেলের দুধ বার করা যায়। তো সর্বপ্রথম গোটা নারকেলটাকে ডিপ ফ্রিজারে 24 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর কি করতে হবে দেখাচ্ছি পরের স্টেপে। তো দেখুন কি সহজে নারকেলের দুধ বার করা যায়। ফিরে এসেছি 24 ঘন্টা পর। 24 ঘন্টা নারকেলগুলো ফ্রিজারের মধ্যে রেখে, একদম ডিপ ফ্রিজারের মধ্যে রেখে তারপর বার করছি। বার করে এবার নারকেলগুলোকে খুব একটা শক্ত জিনিস, দেখুন এখানে আমি নোড়া ব্যবহার করেছি, খুব শক্ত জিনিস দিয়ে আলতো করে মারতে হবে। আলতো করে মারতে মারতে দেখা যাবে যে নারকেলগুলো ফেটে গিয়েছে। নারকেলগুলো ফেটে যাওয়া পর ভিতরে, যেহেতু এটা ডিপ ফ্রিজারের মধ্যে ছিল সেজন্য ভিতরের পানিটা পুরো বরফ হয়ে গিয়েছে। তো এটা একটু সময় নিয়ে করবেন, একটু আস্তে আস্তে মারবেন। আর যদি হাতে আর একটু সময় থাকে তাহলে কিছুক্ষণ রেখে দেবেন, রেখে দেওয়ার পরে আপনারা একটা শক্ত জিনিস দিয়ে মারবেন। এরপর নারকেলটা ফাটানোর পর নারকেলগুলোকে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে তুলে আমি এগুলোকে একদম ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, যাতে মিক্সারে দিয়ে দুধ বার করতে খুব সুবিধা হয়। এই প্রসেসটা একদম ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় লাগে না, আর কোনো হ্যাপার কাজ না। এখনকার যুগে নারকেলের দুধ বার করতে হবে ভেবেই মনে হয় যে কী কষ্টসাধ্য, কী কষ্ট সাপেক্ষ কাজ, কিন্তু এটা আমার এই পদ্ধতিটা একবার অবলম্বন করে দেখবেন, খুবই সহজভাবে, খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে আপনারা নারকেলের দুধটা বার করতে পারবেন। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্যারেন্টিং এবং নিত্য নতুন রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন আমি কিভাবে নারকেলগুলোকে একদম সুন্দর করে কুচি করে নিয়েছি, আর বাকি যে নারকেলগুলো আছে সেগুলোও আমি সুন্দর করে বার করে আমি কুচি করে নেব। কুচি করে নেওয়ার পরে আমি এগুলোকে দুধ বার করব। তো পরের নারকেলগুলোও আমি কুচি করে নিচ্ছি। দেখুন এখানে আমি কুচি করে এবার সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এটা মিক্সিতে আমি দুধ বার করব। তো দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। দেওয়ার পরে এতে আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি, অনেকে গরম পানি ব্যবহার করে সেটাও করতে পারেন, কিন্তু আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি এই কারণে যে মিক্সারে দেওয়ার পর এটা কিছুক্ষণ ঘোরার পর জিনিসটা এমনিতেই গরম হয়, সেজন্য আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি। অনেকে বলেন গরম পানি ব্যবহার করলে নারকেলের দুধটা আরও ভালো বের হয়, আরও ভালো সুন্দর হয়, কিন্তু আমি নর্মাল টেম্পারেচারেই সবসময় ব্যবহার করে থাকি, খুব একটা প্রবলেম হয় না, এতেও খুব সুন্দর দুধ বার হয়। তো আপনারা নর্মাল টেম্পারেচারের পানিও ব্যবহার করতে পারেন, আর যদি আপনারা মনে করেন একটু ঈষদোষ্ণ গরম পানি ব্যবহার করবেন সেটাও করতে পারেন। এরপর আমি মিক্সারটা খুলে দেখাবো যে কি সুন্দর নারকেলটা পেস্ট হয়েছে। দেখুন একদম মিহি করে পেস্ট হয়ে গিয়েছে। এরপর আমি একটা স্ট্রেনারে ওগুলোকে খুব ভালো করে নারকেলগুলোকে চিপে চিপে দুধটাকে বার করে নেব। প্রথম একবার স্টেপ করার পর দ্বিতীয় আর একবার স্টেপ করতে পারেন। এই যেটা চিপে বার করছি এই নারকেলগুলোকে আবার মিক্সিতে দিয়ে আবার একটু নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আবার একবার ঘুরিয়ে আবার একবার দুধ বার করতে পারেন। আর একবারের দুধটা ভীষণ ঘন হয়, দ্বিতীয়বারের দুধটা একটু তুলনামূলকভাবে একটু পাতলা হয়। তো দুবার এটা ব্যবহার করতে পারেন। এইভাবে চিপে চিপে খুব সুন্দর করে নারকেলের দুধটাকে বার করে নিতে হবে। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে, খুব উপকার পাবেন আপনারা, একদম সহজ পদ্ধতিতে কুড়নিতে কুড়ে অনেক হ্যাপা, অনেক কঠিন কাজ, অনেক কষ্ট সাপেক্ষ, অনেক সময় সাপেক্ষ। আমাদের যেহেতু ছোট্ট বেবি আছে তার পুরো পরিচর্যা করার পর আমাদের কাছে অত সময় ধৈর্য দুটোই থাকে না, সেজন্য এই সহজ পদ্ধতিটা আপনারা অবলম্বন করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, আর নারকেলের দুধ বার করা কোনো হ্যাপার কাজ হবে না। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।